দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় 6 ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সাথে অফিস আদালত কারখানায় অর্ধেক জনবল ও টিকা সনদ বাধ্যতামূলক সহ 6 দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বিধিনিষেধের কথা জানান। নজিবুর রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যে গত কয়েকদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয় নিয়ে নানা মহলে আলোচনা চলছিল। এর আদেশের জন্য হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। পরিস্থিতি বিবেচনা করে ছুটির দিন সকালে সংবাদ সম্মেলনে 6 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা জানান স্বাস্থ্যমন্ত্রী। যে স্কুলের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, অনেক ছাত্রছাত্রীরা সংক্রামিত হচ্ছে এবং তারা হাসপাতালে এবং ডাক্তারদের কাছে আসছে চিকিৎসার জন্য, সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার সম্মতি সাপেক্ষে আমরা স্কুল বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আগামী 2 সপ্তাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়াও গণজমায়েত ও সমাবেশও দেয়া হয় নতুন বিধিনিষেধ। এর আওতায় বাণিজ্য মেলা এবং বইমেলায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নির্দেশনা মানতে হবে দর্শনার্থীদের। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, সেটা বইমেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, সেটা এই খেলাধুলার স্টেডিয়ামে ঢুকতে হলেও এই টিকার সনদ এবং টেস্টের সনদ সেটা দেখিয়ে ঢুকতে হবে। সরকারি নির্দেশনা না মানায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যমন্ত্রী। এই সংক্রমণের হার টেনে ধরতে হবে, লাগাম টেনে ধরতে হবে, একা শুধু সরকার এটা পারবে না। সরকার বিধিনিষেধ দিতে পারে, কিন্তু মানার দায়িত্ব জনগণের, আমার আপনার সকলের। সারা দেশের হাসপাতালগুলোর মোট শয্যার প্রায় 33% করোনা আক্রান্তদের দখলে বলেও জানানো হয়। এদিকে শুক্রবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া 6 দফা নতুন বিধিনিষেধে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে 100 জনের বেশি জমায়েত না হতে বলা হয়েছে। এছাড়া অফিস আদালত ও কারখানার কর্মক্ষেত্রে যোগদানে টিকা সনদ বাধ্যতামূলক এবং জনবল অর্ধেক রাখতেও নির্দেশনা রয়েছে। বাজার, শপিং মল, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে বলেও জানানো হয় বিধিনিষেধে। এসব না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনকে। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।